আসসালামু আলাইকুম, আমি নাসিব হোসেন। আজকে আমি আপনাদের সাথে কোনো একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব। আর এই ক্যাপাসিটিটা কোনো একটা গার্মেন্টসটির মান্থলি কত প্রোডাকশন দিতে পারে, ডেলি কত প্রোডাকশন দিতে পারে, মিনিটে কত প্রোডাকশন দিতে পারে, সেটা এই ক্যাপাসিটি থেকে বের করা যায়। কারণ আমি আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বা কোনো ওয়ার্কারের ক্যাপাসিটি, আরেকটা হচ্ছে লাইন ক্যাপাসিটি। তাহলে প্রথমে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি নিয়ে আলোচনা করা যাক। ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বের করতে হলে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে ওয়ার্কিং মিনিট ডিভাইডেড বাই এসএমবি। এখন এই সূত্রটার প্রয়োগটা আমরা অ্যাপ্লাইটা একটু দেখে নেব যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটা কীভাবে বের করতে হয়। যেমন ধরি আমরা কোনো একটা অপারেটর আছে সালমা নামে, এবং অপারেশন যে কাজটা করতেছে সেটা হচ্ছে বাটন হ্যাম জয়েন করতেছে। আর এসএমবি ক্যালকুলেশনে আমরা ধরে নিই যে তার এসএমবিটা হচ্ছে 0.5। এখন তার যদি আমরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বের করতে চাই তাহলে প্রথমে আমাদের বের করতে হবে আওয়ারলি ক্যাপাসিটি। এখন আওয়ারলি ক্যাপাসিটি, আমরা ক্যাপাসিটি বের করার জন্য যে সূত্রটা পড়েছিলাম যে ওয়ার্কিং মিনিট, মানে আওয়ারলি ক্যাপাসিটিতে ওয়ার্কিং মিনিট আসে হচ্ছে 1 ঘন্টায় 60 মিনিট। তাহলে 60 ডিভাইডেড বাই পড়েছিলাম যে এসএমবি যে ক্যালকুলেশনটা পাবো সেটা, তাহলে 60 ডিভাইডেড বাই এসএমবি, এখানে এসএমবি দেওয়া আছে 0.5 মিনিট। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 117.সামথিং। আমরা সবসময় পূর্ণ সংখ্যায় নেব, কারণ এখানে হচ্ছে যেহেতু পিসের হিসাব এই জন্য হচ্ছে পূর্ণ সংখ্যা নিতে হবে। আবার এই জিনিসটাকে, এই ক্যাপাসিটিটাকে যদি আমরা ডেলিতে হিসাব করি তাহলে কি করতে হবে যে আমরা পার ডে কত আওয়ার কাজ করি সেটা আগে নিতে হবে। তাহলে পার ডে কত আওয়ার কাজ করলাম সেটাকে আমাদের পার মিনিট দিয়ে গুণ করতে হবে, তারপর হচ্ছে ডিভাইডেড করতে হবে এসএমবি দিয়ে। তাহলে 8 ঘন্টা যদি আমরা কাজ করি, 8 × 60 ডিভাইডেড বাই যেই আমাদের ধরে নিছিলাম এসএমবিটা 0.5, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 941.সামথিং। তাহলে আমরা যদি পিসি হিসাব তাহলে 941 নেব। তাহলে এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিটা বের করতে পারি। এখন আমরা লাইন ক্যাপাসিটিটা বের করব। লাইন ক্যাপাসিটির যে ফর্মুলা আমরা ইউজ করি সেটা হচ্ছে ওয়ার্কিং মিনিট ইনটু নাম্বার অফ এসএমবি আর্নার ডিভাইডেড বাই এসএমবি। এখন এখানে একটা নতুন ওয়ার্ড হচ্ছে এসএমবি আর্নার। এসএমবি আর্নার হচ্ছে যে আমাদের লাইনে যদি 100 জন থাকে, আমরা প্রত্যেকেরই এসএমবি ক্যালকুলেশন করি না, কারণ প্রত্যেকেরই আমাদের সরাসরি বা প্রত্যক্ষভাবে কেউ প্রোডাকশনের সাথে অনেকেই জড়িত থাকে না। এই জন্য হচ্ছে 100 জনের মধ্যে হয়তো আমরা 80 জনের ক্যালকুলেশন করলাম যে তারা এসএমবি আর্নার। তাহলে এই 80 জন হচ্ছে এসএমবি আর্নারের দিয়ে আমরা কাজ করব। এখন আমরা একটা এর অ্যাপ্লাইটা দেখে নিই যে এই সূত্রটা কীভাবে ইউজ হয়। ধরি একটা প্রোডাক্ট আমাদের বানাতে হবে, ক্লোশার্ট প্রোডাক্ট, বেসিক ক্লোশার্ট প্রোডাক্ট, এবং এর এসএমবিটা আমরা ধরে নিই 8.42 মিনিট। আর এখানে নাম্বার অফ এসএমবি আর্নার আছে 38 জন, এটা আমরা ধরে নিলাম। এখন সূত্র অনুযায়ী আমরা প্রথমে আওয়ারলি ক্যাপাসিটিটা বের করবো লাইনের। তাহলে আওয়ারলি ক্যাপাসিটিটা যদি আমার বের করতে হয় তাহলে ওয়ার্কিং মিনিট যেটা সেটা হচ্ছে 60, আর হচ্ছে নাম্বার অফ এসএমবি আর্নার আমরা ধরে নিয়েছিলাম 38, তাহলে সেটা দিয়ে গুণ করব, তারপর ডিভাইডেড বাই এসএমবি। তাহলে যে ক্যালকুলেশনটা আমার আসবে, এসএমবিটা আমি এখানে ধরে নিয়েছিলাম 8.42 মিনিট, তাহলে ক্যালকুলেশন 270 পিসের মতো আসে। আর এই আওয়ারলি ক্যাপাসিটি বের করার পরেই তাহলে পরেই আমাকে ডেলি ক্যাপাসিটিটা বের করতে হবে। ডেলি ক্যাপাসিটিটা হচ্ছে কত ঘন্টা আমি কাজ করছি। ধরে নিই আমি 8 ঘন্টা কাজ করছি, তাহলে 8 × ওয়ার্কিং পার মিনিট যেই 60 সেটা দিয়ে গুণ করব, এবং নাম্বার অফ এসএমবি আর্নার 38 ধরেছিলাম সেটা ডিভাইডেড বাই এসএমবি আমি ধরেছিলাম 8.42। যদি ক্যালকুলেশন করি তাহলে আমার যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 2166 পিসের মতো। তাহলে এইভাবে আমরা কোনো একটা লাইনের আওয়ারলি এবং ডেলি ক্যাপাসিটিটা বের করতে পারি। আর এখানে এসএমবি নিয়ে যে কথাটা বললাম, এসএমবি নিয়ে আমার চ্যানেলে আগে একটা ভিডিও দেওয়া আছে, তো ওইটা দেখে নিলে এসএমবি কীভাবে বের করা যায়, স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুটা কীভাবে বের করা যায় সেটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তী টপিক্সের জন্য কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যে কোন টপিক্সে করলে আপনাদের ভালো হয়।